আমি অ্যালিভিয়েটে প্রতীকের চরিত্রটি করছি। চরিত্রটির ব্যাপারে বলতে গেলে এটুকুই বলবো যে একটা সাধারণ মানুষ যে নিজের শিল্পটাকে, নিজের জমিটাকে শক্ত করার চেষ্টা করছে একটা সংগ্রামের মধ্যে দিয়ে এবং বারবার হেরে যাচ্ছে। ওর বন্ধুরই সব যে প্রতি মুহূর্তে ওর পাশে দাঁড়িয়েছে, প্রতি মুহূর্তে ওর পাশে রয়েছে, তার সঙ্গেও নিজের এই যুদ্ধ, নিজের লড়াই, নিজের না পাওয়াগুলো ভাগ করে নিচ্ছে, প্রতি মুহূর্তে ওকে কাছে চাইছে। একটা একা একজন নিঃসঙ্গ মানুষ, এর বেশি বলবো না। চরিত্রটার ব্যাপারে অ্যাকচুয়ালি বলাটা ঠিক বলতে ইচ্ছা করে না, আপনারা পর্যন্ত দেখলেই বুঝবেন। সবাই তাকা স্মাইল দে ক্যামেরায়। ইকুয়াল ক্যারেক্টার তিনজনের, একবার তাকাও। নমস্কার, আমার নাম সৌনভ চক্রবর্তী। অ্যালিভিয়েট নামক ছবিটিতে আমি ঋষভের পার্টটা করেছি। তো এটা খুবই ইন্টারেস্টিং একটা ছবি, যেখানে মনোরোগ নিয়ে বিশেষ কিছু বলা রয়েছে। মনোরোগটা কোনোরকমভাবে হেলাফেলা করার জিনিস নয়, যদি কারোর হয়ে থাকে অবশ্যই সাহায্য গ্রহণ করুন। এবার এখানে ইন্টারেস্টিং কিছু বলতে, আমরা যাদবপুর 8B-তে একটা লোকেশনে শুট করেছিলাম, যেখানে ভিড়ের মধ্যে ইমোশনাল সিনগুলো করতে একটু অসুবিধা হচ্ছিলো, যেহেতু এত লোকজন যাতায়াত করছে। তো এটা একটি ইন্টারেস্টিং চরিত্র হয়ে গেছে, ইন্টারেস্টিং স্টোরি হয়ে গেছে এই শুটের মধ্যে। আশা করছি আপনাদের ভালো লাগবে। হাই, আমার নাম শরণ্যা কর, আর আমি অ্যালিভিয়েট ফিল্মে ত্রুটির রোল প্লে করেছি। আমার কাছে ত্রুটির ক্যারেক্টার খুবই হার্ডওয়ার্কিং, খুব ডেডিকেটেড ক্যারেক্টার, না লাইক ভেরি লয়্যাল, ডেডিকেটেড, হার্ডওয়ার্কিং, মেবি ওভারওয়ার্কড। মানে সে এখন কাউকে ভালোবাসছে, সে সব কিছু দিয়ে ভালোবাসছে এবং অনেক সময় সে তার লিমিট জানে না, এবং আমি সেটাই পোর্ট্রে করার চেষ্টা করেছি, খুব লয়্যাল ক্যারেক্টার। আর আমার কাছে আমাদের ওয়ার্কিং টিম খুবই পজিটিভ ছিল এবং ডেডিকেটেড ছিল, তারা খুব কোঅপারেটিভ ছিল, আমাকে অনেকটা হেল্প করেছে। এটা আমার ফার্স্ট ফিল্ম এবং তার জন্য ওরা আমাকে খুবই গাইড করেছে এবং অনেকটা হেল্প করেছে, অ্যান্ড আই এম ভেরি ভেরি গ্রেটফুল ফর দ্যাট। অ্যান্ড অ্যালিভিয়েট ফিল্ম কামিং সুন। স্টেপটা নামলো, চোখে হাতটা দিলাম ঘুরিয়ে দিল, এই একটা শট গেল। আর একটা হচ্ছে হ্যালো, মাই নেম ইজ রিথিশ চ্যাটার্জি, ডিরেক্টর অফ অ্যালিভিয়েট শর্ট ফিল্ম। এটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার স্টোরি এবং এই প্রজেক্টে আমার সাথে কাজ করেছে দেব রূপদা,
সৌনক, শারণ্যা তারা সকলেই ভালো পারফর্ম করার চেষ্টা করেছে, তাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করেছে, তার সাথে আমি নিজেও। আশা করছি এই প্রজেক্টটা আপনাদের ভালো লাগবে। এই প্রজেক্টটা জানুয়ারিতে ফার্স্ট স্ক্রিনিং হবে, ঘরে বাইরে তোমার আবার চলচ্চিত্র প্রদর্শন, এটার উদ্বোধন হবে, এবং সেই উদ্যোগে আমরা এই শর্ট ফিল্মটা প্রথম স্ক্রিনিং করতে চলেছি। আশা করছি তার আপডেট আপনারা ফেসবুকে পেয়ে যাচ্ছে, ঘরে বাইরে তোমার আবার চলচ্চিত্র প্রদর্শন, তো সেটাকে একটু ফলো করেই জেনে যাবেন এর আপডেট। আর অ্যালিভিয়েটের পাশে থাকুন, অ্যালিভিয়েট কামিং সুন।